নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি ঘূর্ণিঝড়ের পরে আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আপনাদের আমার লেখা যে কবিতাটি শোনাব, সেই কবিতাটির নাম মৃত্যুদিন। আসুন শুনে নি আমার লেখা একটি কবিতা, মৃত্যুদিন। চোখ জুড়ে অন্ধকার, ক্রন্দনের রোল, কোলাহল বেষ্টিত কত স্বজন মাঝে একা শুয়ে। কোনোদিন পাত্তা পায়নি কারো কাছে, তাকে বেষ্টিত জনসমাগম। গত 10 বছর যার মুখ দেখা যায়নি, সেও এসেছে আজ দেখতে মুখ। ছিল না সদ্ভাব, তবু উকু মেরে গেল। আলমারি ভরা জামা কাপড়ের টাল, তবু সাদা থানের চেয়ে বেশি কিছু জোটেনি আট। যে নিজে কোনোদিন ফুল আনেনি, তার শরীর আজ ফুলের চাদরে ঢাকা। ধূপের অদ্ভুত জোরালো গন্ধে চারিদিক আভাসিত। নাস্তিকের জুটেছে আজ ধর্মগ্রন্থ। কারো ভালো করেনি কোনোদিন, তবু চারিপাশে ফিসফাস। লোকটি বড় ভালো ছিল। কোন অনিশ্চয়তার পথে আজ যাত্রা শুরু। আত্মিক যোগাযোগ সব বন্ধ। বস্তুবাদ জগতের সাথে সব সম্পর্ক আচ্ছিন্ন। কে আপন কে পর, ভিড়ে ঠাসা নিঃসঙ্গতা। শরীরহীন এ কি নতুন জীবন, নাকি শুধুই মরণ? ধন্যবাদ, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।